আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সুমাইয়া সিরাজি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মায়েদের মধ্যে অনেক সময় কমপ্লেন আসে যে কনস্টিপেশনের জন্য আমার বাচ্চা আমাকে খুব বিরক্ত করছে, প্রায় প্রায় টয়লেটে সমস্যা হচ্ছে, আমি আমার বাচ্চাকে কী ধরনের খাবার দিতে পারি, আমার কোথায় ভুল হচ্ছে যেগুলোর জন্য আমার বাচ্চার বডি প্রায় কনস্টিপেটেড থাকে। এটা খুব কমন একটা ইস্যুস বর্তমানে, বাট এটা কিন্তু ইম্পর্টেন্টও বটে। কারণ যদি কোনো বাচ্চার বডি কনস্টিপেটেড থাকে, অর্থাৎ তার ন্যাচারাল বাউল মুভমেন্টটা কয়েকদিন ধরে হচ্ছে না, তখন কিন্তু সে বাচ্চা মেন্টালি এবং ফিজিক্যালি দুইভাবেই সে আপসেট থাকবে। অর্থাৎ দেখেন কি পরিমাণ কানেকশন ফিজিক্যাল এবং মেন্টাল কানেকশনের সাথে, কিন্তু আমাদের এই ক্লিয়ার বাউল মুভমেন্টটা হওয়ার খুবই ইম্পর্ট্যান্ট। একটা বাচ্চা তখনই হাসি খুশি থাকে যখন সে নিয়মিত খাচ্ছে, ঘুমাচ্ছে এবং তার টয়লেটটা রেগুলারলি হচ্ছে। অনেক মা মনে করেন যে কনস্টিপেটেড টয়লেট, প্রতিদিন টয়লেট করছে তাহলে তো কনস্টিপেশন নাই। আসলে কনস্টিপেশন নিয়েও আমাদের কিছু ভুল ধারণা আছে। টয়লেট রেগুলার হলেও কিন্তু বাচ্চার বডি টয়লেট কনস্টিপেটেড থাকতে পারে। আপনারা টয়লেটের ঘনত্ব চেক করলে বা টয়লেটটা কীভাবে হচ্ছে, দানা দানাভাবে বের হচ্ছে কি না, এই যে আপনি চেক করে দেখলেন, এটা কিন্তু বোঝা যাবে বাচ্চা কনস্টিপেটেড হচ্ছে কিনা। ইভেন আমাদের স্টুলের যে কালারটা, সেখান থেকেও কিন্তু কনস্টিপেশনটা বোঝা যায়। এবং বাচ্চার মায়েদেরকে আমরা বলি আপনারা অবশ্যই এই বিষয়গুলো চেক করবেন। অনেক সময় আছে বাচ্চা টয়লেটে গেলেই কান্না করে, এর কারণটা অনেক মা বুঝতে পারেন না। এটাও কিন্তু একটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে বাচ্চা কনস্টিপেটেড হয়ে আছে। কনস্টিপেশনের কারণে তার টয়লেট আসছে না, তার বাউল ক্লিয়ার হচ্ছে না, তার কষ্ট হচ্ছে, সেখান থেকে সে কান্না করছে। তখন আমরা মনে করি বাচ্চা বাথরুমে যেতে ভয় করছে, তাকে বাথরুমে বসানো যাবে না, তাই বুঝি সে কনস্টিপেটেড, তাই বুঝি সে কান্না করছে। এক্স্যাক্ট আসলে ব্যাপারটা তা না। কনস্টিপেশনের জন্য সমস্যাটা হচ্ছে সে এক্সপ্রেস করতে পারছে না, ফলে সে কান্না করছে। সো বাচ্চাদের কনস্টিপেশনের এই যে কারণগুলো, এর মধ্যে অনেকগুলো কারণে কনস্টিপেশন হতে পারে। আমি শর্ট করে যদি বলি তাহলে মেডিসিনের কারণে অনেক সময় কনস্টিপেশন হয়, কখনো কখনো এক্সেস প্রোটিন ইনটেকের জন্য হয়, কখনো কখনো মাছ মাংসের মধ্যে শুধু মাংস খাওয়ার ফলে কনস্টিপেশন হচ্ছে, সবজি কম খাওয়ার ফলে হয়, পানি কম খাওয়ার ফলে হয়, বাচ্চাদের মধ্যে এক্সারসাইজের পরিমাণ কমে গেলে হয়, খেয়ে শুয়ে পড়লে হয়। এই যে কতগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম, দেখেন কীভাবে কারটার সাথে মিলে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রতিদিন খাদ্য তালিকাতে অবশ্যই আঁশযুক্ত সবজি এবং আঁশযুক্ত ফলগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। পাকা পেঁপে, বেলের শরবত, আপেল, এই ধরনের খাবার এবং কলা, এই ধরনের খাবারগুলো ফলের মধ্যে থাকতে হবে। যদি সবজির দিকে যাই, লাউ, জালি, পেঁপে, এই খাবারগুলো কিন্তু আঁশবহুল একটা খাবার। শাক অনেক বাচ্চারই হজম হয় না, সো শাক খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এই শাকটা আপনার বাচ্চা হজম হচ্ছে কি না। সো সেইভাবে আপনারা বাছাই করে খাবারগুলোকে দিবেন। এবং ফ্লুইড ইনটেকটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক বাচ্চা আছে পানি খেতে চায় না, সেক্ষেত্রে আমরা বলি পানি খেতে না চাইলে পানি জাতীয় খাবার বা তরল খাবার বা স্যুপ খাবার বা ফলের শরবতের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন। তাহলে হবে কি, বাচ্চার টোটাল যে ডিমান্ডটা আছে পানি সেটা ফুলফিল হয়ে যাবে। এ তো গেল পানির কথা, এবার আসে প্রোটিনের কথা। আমাদের মধ্যে অনেক ধারণা আছে যে যত বেশি প্রোটিন ইনটেক হবে তত আমার বাচ্চা হেলদি হবে, সুস্থ হবে, সবল হবে। আসলে এক্সেস প্রোটিন ইনটেক করলেও কিন্তু বাচ্চা কনস্টিপেটেড হতে পারে। সো অতিরিক্ত পরিমাণে প্রোটিন ইনটেক করা যাবে না। বাচ্চার বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী ঠিক যেটুকু পরিমাণ প্রোটিন তার গ্রহণ করা উচিত, প্রোটিনটা সেটুকু পরিমাণে গ্রহণ করতে হবে। চেষ্টা করবেন মাছ থেকে বা ফিশ জাতীয় যে খাবারগুলো আছে, ফিশ বল বলেন, ফিশ চিকেন বলের মতো ফিশ বল করা যায়, চপ করা যায়, এরকম করে কিন্তু আপনারা মাঝে মাঝে খাবারের ভ্যারিয়েশন আনতে পারেন। এইভাবে মাছটাকে উপস্থাপন করতে পারেন, পাশাপাশি চিকেনটাকেও রাখলেন এবং বিফে লাল মাংস অর্থাৎ রেড মিটটাকে আপনারা সপ্তাহে একদিন বা দুই দিন দেওয়ার ট্রাই করবেন। এইভাবে যদি ব্যালেন্স ওয়েতে চলেন তাহলে বাচ্চার কিন্তু কনস্টিটিউশন হওয়ার কোনো কারণই নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে প্রসেস ফুড অর্থাৎ যেগুলোতে কেমিক্যাল দেওয়া বাহিরের প্যাকেটজাত খাবার, অনেক সময় সেই ধরনের চিপস টাইপের খাবারগুলো খেলে বা অন্যান্য খাবারগুলো খেলে কিন্তু কনস্টিপেশন হতে পারে। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর পাশাপাশি যে খাবারের কথাগুলো আমি বললাম, এগুলো যদি সারাদিনের খাদ্য তালিকায় থাকে, দুধ থাকে, ডিম থাকে, তাহলে কিন্তু বাচ্চার কনস্টিপেশন হওয়ার কথা না এবং বাউল মুভমেন্টটা তার ক্লিয়ারলি হবে। বাচ্চা হাসি খুশি থাকবে, হ্যাপি মুডে থাকবে, আর বাচ্চারা ভালো থাকলে কিন্তু আমরা মায়েরা ভালো থাকি। সো আশা করছি আজকে আমার মায়েরা আমাদের সাথেই ছিলেন। আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম শিশুদের নিয়ে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস।